সোনাবুড়া থানাধীন শাহাপুর শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন পিলার নম্বর 2084 শোভাপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের একেবারে সীমান্ত খেসা এলাকায় বুধবার রাত্রে মিজান মিয়ার বসত ঘরে আগুন লাগিয়ে দেয় বাংলাদেশের দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ বাড়ির মালিক মিজান মিয়ার। মিজান মিয়া ও তার পরিবার শ্বশুরবাড়িতে ছিল। ঘটনার সূত্রপাত আজ থেকে 7 দিন আগে। সীমান্তে পিলার 2084 এর কাছে বাংলাদেশের বিডিআর ও বাংলাদেশের এক নাগরিকের সঙ্গে কোনো বিষয় নিয়ে মিজান মিয়ার হাতাহাতি হয়। সেই সূত্র ধরে ওই নাগরিক এবং বিডিআর মিলে জিরো পয়েন্টে সীমান্ত ঢুকে মিজান মিয়ার বাড়িতে আগুন লাগিয়ে চলে যায়, এমনটি অভিযোগ করেন মিজান মিয়া। কিন্তু ভারতের বিএসএফ ওই এলাকায় জিরো পয়েন্ট থেকে 600 মিটার দূরে তাদের ডিউটি, সেখান থেকে বিএসএফ আগুন লাগানোর বিষয়টি লক্ষ্য করতে পারেনি। যদি জিরো পয়েন্টে বিএসএফ এর সঠিক পাহারা থাকতো তাহলে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করে এ ধরনের কাজ করতে পারত না অভিমত এলাকাবাসীর। বলা চলে অনেকটা বিএসএফ এর দুর্বলতার কারণে এবং জিরো পয়েন্টে পাহারা না থাকার কারণে এত বড় ক্ষতি হয়ে গেছে মিজান মিয়ার। তাছাড়া মাঝে মধ্যে বাংলাদেশি লোক বিডিআর ভারতের সীমানা প্রবেশ করে এই এলাকা সীমান্তবর্তী মানুষগুলোর উপর আক্রমণ করে। বাড়ির মালিক মিজান মিয়ার বিষয়ে সোনামুড়া থানায় একটি মামলা করেন। প্রায় 5 লক্ষ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে মিজান মিয়ার। সোনামুড়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গেলেও আগুন নেভাতে পারেনি। যেখানে রাত দিন 24 ঘন্টা ভারতের সীমান্তে বিএসএফ এর পাহারা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করে সীমান্ত ঘেঁষা ভারতীয়দের ঘরে আগুন লাগিয়ে চলে যায় তা নিয়ে চলছে গুঞ্জন। হ্যাঁ, বিএসএফ ডিউটি করে তারা রাত্রেবেলা আসে, রাত্রেবেলা ডিউটি করে যায়। তারা আমরা সেন্টিতে 600 মিটার ভিতরে তার একটা সেন্টি পয়েন্ট আছে, কিন্তু তারা 150 গজে ডিউটি করে না, 0 পয়েন্টে ডিউটি করে না। তারা 600 মিটার ভিতরে তারা সেন্টি পোস্ট আছে, ওইখানে তারা ডিউটি করে। কিন্তু আমরা সেন্টি বর্ডার পয়েন্টের সাথে আমরা আসি, প্রায় 150 ফ্যামিলি থেকে ফ্যামিলি প্রায় 600 লোক আমরা এখানে বাস করি। তো দেয়া গেছে কি তা বিগত কিছুদিন আগে আমরা একটা ছেলে তারা পাবলিক একটা লোকে বাংলাদেশের একটা লোকে লয়ে গেছে গা, এটা বিটিআর মারফতে হেরে আপনার বাংলাদেশের জামিন তেন যাই দিছে আর কি, আপনার বড়ি দিয়া আপনার হেরে ইদান করে দিছে, সালাম দিয়ে দিছে। আরো বছর দেড় বছর আগে একটা ইন্ডিয়ান সীমানা ঢুকে লই যায় না, বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ান সীমানা ঢুকে সেরে এর আগে বছর দেড় বছর আগে একটা ছেলেরে উড়ে লয়ে গেছে গা, হ্যাঁ জামিন টামিন ধরে উঠাইয়া পড়ছে যে কোনো কারণবশত। কিন্তু বিএসএফ এর কোনো আমরা তেমন কোনো হেল্প আমরা পাইছি না, আমরা ইন্ডিয়ান লোক কইয়া সারা বিএসএফ আমরা কোনো তেমন কোনো হেল্প আমরা পাইতেছি না। Beauty Report, Search India TNN.